জগা খিচুড়ির ঐক্যে সরকার পতন হবে না, বরং বিরোধীদের এক দফা আন্দোলনেরই পতন হবে। শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় তিনি জানান, সেপ্টেম্বরে এক্সপ্রেসওয়ের কাউলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাউলা থেকে কুড়িল, বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সাইদাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মিশবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 8,940 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে 20 কিলোমিটার মূল এক্সপ্রেসওয়ের সাথে থাকবে 27 কিলোমিটার দৈর্ঘ্যের 31টি র্যাম্প। 3টি ধাপে চূড়ান্ত রূপ পাবে এই প্রকল্প। এরই মধ্যে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে 97 ভাগেরও বেশি। এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে কাউলা থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী। আগামী সেপ্টেম্বর মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও ফার্মগেট র্যাম্প পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে এবং এই অংশটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে, উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার পতনে বিএনপির বহুদলীয় ঐক্য ফলপ্রসূ হবে না। এখন তারা এক দফা যাবে, আমরা মনে করি 32 দলের এই জগা খিচুড়ি ঐক্যে এক দফার আন্দোলনেরও পতন অনিবার্য। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নির্বাচনী এজেন্ডা নিয়ে আসবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা তত্ত্বাবধায়ক নয়, চায় সুষ্ঠু নির্বাচন। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।